গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা ব্যারেজের চেকপোস্টে নাকা চেকিং চালিয়ে 335 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ। গ্রেপ্তার দুই যুবক। জানা গিয়েছে ধৃত যুবকের নাম ঈশা শেখ, বয়স 20 ও শরীফ শেখ, বয়স 22। ধৃত দুই যুবকের বাড়ি মালদা জেলায় বলে জানা যায়। ধৃতদের মঙ্গলবার 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর আদালতে পাঠানো হয়। তবে পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।